আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুনার্স কুকিং ওয়ার্ল্ড। আজ আপনাদেরকে দারুণ মজার চিংড়ি মাছের বড়া রেসিপি করে দেখাবো। দুপুরে কিংবা রাতে ভাতের সাথে এটা খেতে অসম্ভব মজার। চাইলে বিকালের নাস্তায় চায়ের সাথেও এটা খেতে পারেন, সসের সাথে এটি খেতে দারুণ মজা। চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি। আজকে চিংড়ি মাছের বড়ার জন্য এখানে আমি 1 কেজির মতো ছোট গুঁড়া চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এই যে দেখুন, আমি পাটায় বেটে নিয়েছি। একটা মিক্সিং বোলে এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর লবণ নিয়ে নিয়েছি। সবগুলোকে এখন একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন এতে 1-1 করে মশলা অ্যাড করব। এখন এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো রসুন বাটা, 1/2 চা চামচের মতো আদা বাটা, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো আর 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়ো। এখানে 1 কাপের মতো চালের গুঁড়া আর বেসন দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে এখন এগুলোকে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখন এতে বেটে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, একটু উপর নিচ করে মশলাগুলো সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো হয়ে গেছে, এই যে দেখুন। এখন আমি গরম তেলে এগুলোকে বড়া শেপ দিয়ে ভেজে নিব। এখানে আমি 1টা 1টা করে বড়া দিয়ে দিচ্ছি। আমি প্রথমে কিছু বড়া ভেজে নিয়েছিলাম, দ্বিতীয় ব্যাচটা আমি ভাজা দেখাচ্ছি আপনাদেরকে। বড়াগুলোর এক পাশ হয়ে গেছে, এখন অন্য পাশটা একটু উল্টে দিচ্ছি। বড়াগুলো এপাশ ওপাশ খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি। ব্যাস রেডি হয়ে গেল দারুণ মজার চিংড়ি মাছের বড়া, আর এটি খেতে অসম্ভব মজার। আশা করছি বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক শেয়ার এবং কমেন্টও করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।